Emily, ka. হ্যাঁ শোন, ইউটিউব না আমার ভিডিওগুলো ডিলিট করেনি, ডিলিট করেছি আমি। হ্যাঁ, কারণ আমি জানি ইউটিউবে কোন ভিডিওতে স্ট্রাইক দেয়, কোন ভিডিওতে স্ট্রাইক দেয় না। শোন, এইটা হয়তো তোদের ওই কেয়া মাসির ব্রেনে নেই, কিন্তু আমার ব্রেনে আছে। কারণ আমি যখন আমার ছেলে অনেক ছোট থেকেই ওর গেমের ইউটিউব চ্যানেল ছিল, হ্যাঁ, এর জন্য আমি জানি কোন কোন ভিডিওতে কী কী ইয়ে দেয় না দেয়, ঠিক আছে। আমার ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতা আছে, কারণ আমার ছেলের চ্যানেল ছিল যেটা ওই যে ফাটা মাসির নেই, ঠিক আছে, ছেঁড়া ফাটা মাসির নেই। অতএব আর আর কি বলছিস, আর বলছিস কেয়ার প্রচণ্ড ট্যালেন্ট দিয়ে। হ্যাঁ, কেয়ার তো ট্যালেন্ট, বিশাল ট্যালেন্ট, মরে যায় মরে যায়, বিশাল ট্যালেন্ট। কারণ কেয়া মাসির একটা ট্যালেন্টই আছে, সেটা হচ্ছে করে, আর ওকে তো বিয়ে করবেই, কারণ ওকে তো খাওয়াবে, বিশুকে তো খাওয়াবেই, কারণ ওই টাকাটা করে তো এখন বাধ্য খাওয়াতে। হ্যাঁ, চলে আসো তো, এর জন্য খাওয়াতে বাধ্য, নাহলে লোককে কি বলবে, ওর বাবার পরিচয় কি দেবে, বলবে ওর সেকেন্ড বাবু ওর বর, সেটা বলবে। সেটাও বলতে পারে ফেটুমাসি, সেটাও বলতে পারে, না বলার কিছু নেই, ফেটুমাসির ইয়েতে কোনো কিছুই নেই। আর তুই কি বলছিস যে আমি ওই ড্যাশ পরিষ্কার করার ভিডিও দিয়েছি? না রে, আমি কোনোদিনও না ওই ড্যাশ পরিষ্কার করার ভিডিও দিইনি। ভালো করে দেখবি, চেকিং করবি। হ্যাঁ, আমি না কোনোদিনও ওই ড্যাশ পরিষ্কার করার ভিডিও দিইনি। হ্যাঁ, আমি ড্যাশ পরিষ্কার করার ভিডিও কোনোদিনও দিইনি, এটা মিথ্যা কথা বললি। আর তোর ভয় লাগছে না, তোর কি করে সাহস হলো আমার ফটো ইউজ করার? তোর কি করে সাহস হলো? আমি ইচ্ছা করে জানিস তোকে এখনই স্ট্রাইক দিতে পারি, কিন্তু আমি দিই না। কেন বলতো, ওরকম মানসিকতার মাইন্ডের মেয়ে আমি নয়। আমাকে নিয়ে প্রচুর প্রচুর ওই তোদের ভাই, ওই যে কি ভাই জানো, আরে ওই বাংলাদেশের ভাই, তোদের ওই বাংলাদেশের ভাই, ওই মোটু ভাই, ও তো আমাকে নিয়ে হরদম ভিডিও করে, ওকে আমি স্ট্রাইক যখন তখন দিতে পারি। আমাকে নিয়ে আমার ফটো নিয়ে তোরা ভিডিওতে দিস, আমি যখন তখন স্ট্রাইক দিতে পারি, কিন্তু দিই না বা দেবো না, যত ইচ্ছা ভিডিও কর দেবো না, কারণ সেরকম মাইন্ডের আমি না, ঠিক আছে। আমাকে নিয়ে প্রচুর 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 লোক ভিডিও করেছে, আমি কিন্তু কাউকে কাউকে স্ট্রাইক দিইনি। আমি কিন্তু আমাকে নিয়ে যতই বড় ইউটিউবার হোক না কেন, ওই যে ইয়ে কিরণ দত্ত, মানে চিনিস তো বঙ্গাই, তারপর হচ্ছে ছোট্ট, ওদের সবাইকে চিনিস, আমি কিন্তু ওরা কিন্তু ভিডিও ইউজ করছে, আমি কিন্তু ইচ্ছা করলে স্ট্রাইক দিতে পারতাম, কিন্তু দিইনি। শোন, স্ট্রাইকটা হচ্ছে নিজের অধিকার, ইউটিউব দিয়ে রেখেছে সবার সবার অধিকার স্ট্রাইক দেওয়া, আমি কিন্তু ইচ্ছা করে দিতে পারতাম, ওরা যতই বড় ইউটিউবার হোক না কেন, আমি কিন্তু ইচ্ছা করলে দিতে পারতাম, আর ওইটা হতো, ঠিক আছে, স্ট্রাইকটা কিন্তু পড়তো ওদের। আর যারা যারা আমাকে নিয়ে ভিডিও করেছে, আমি কিন্তু সবাইকে স্ট্রাইক দিতে পারতাম, আমি কিন্তু দিইনি, আমি কিন্তু দিইনি। প্রচুর লোকে আমাকে নিয়ে ভিডিও করছে, প্রচুর লোকে। হ্যাঁ, আর কি বলছিস, কেন দুই দিন আগে তোরা বাজে ভাষা ইউজ করে ভিডিও করিসনি? আর আমি কি নোংরা ভিডিও করছি বলতো, আমি তো জাস্ট মানুষদের মুখে গরমা গরম ফিল করাচ্ছি।
মিলি, চুম্মু, একদম চুম্মু পারফরমেন্স আমার। হেভি জানিস তো, সবাই যে খাচ্ছে না মিলি, তোকে কি বলবো, সবাই যে খাচ্ছে না আমার ভিডিওগুলো, মানে শর্ট ভিডিওগুলো, ও খাওয়ার ভিডিওগুলো এত ওদের পছন্দ হচ্ছে, সবাই আমাকে মানে লাইক দিচ্ছে, ওহ বিশাল, আমি হ্যাপি, বিশাল হ্যাপি, খুব হ্যাপি। আর কি বলতো, শোন, মাঝে মাঝে আমাকে নিয়ে নাড়াচাড়া করিস না, আমারও তো একটু ইচ্ছা করে যে তোদেরকে নিয়ে নাড়াচাড়া করি। কি বলতো, একঘেয়েমি ভিডিও করতে করতে না ভালো লাগে না, মনে কি একটু তোদের না একটু চিমটি কাটি, একটু মনে কি তোদের চিমটি কাটি, এর জন্য তোদের নিয়ে একটু ভিডিও করি। কেয়াকে নিয়ে না, কেয়াকে নিয়ে আমি ভিডিও করি, কারণ ওর ছেলে নোংরামি করে ওর ওর মার সাথে, নোংরা ভিডিও করে, এর জন্য করি। আর তোদের নিয়ে করি কেন, আত্মা মাঝে মাঝে একটু ইয়ে করতে ইচ্ছে করে, মজা করতে ইচ্ছে করে, অনেক চিমটি কাটি তোদের, এর জন্য তোদের নিয়ে ভিডিও করি। কি করবো বল, চুমু এই মিলি আমার থুতুওয়ালা চুমুখানা, চুমুখানা একদম চুমুখানা, এ মিলি পূজাদের বাড়ির কাজে ঝি, এ পূজাদের বাড়ির কাজে ঝি মিলি, কিরে মিলি নিজের বাড়িতে গিয়ে থাক না, অন্যের বাড়িতে কাজের ঝি হিসেবে আছিস কেন? আর কি বললি, আমাকে বিয়ে করতে বললি? না রে, আমি বিয়ে করতে পারবো না। আর একটা কথা শোন, আমি কিন্তু আমার বরকে না, ড্যাশ 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 করে ফেলিনি, হ্যাঁ, প্রথম বরকে, ও মেয়ে কেয়া তো নিজের হাতে ওর বরকে একদম কি বলবো, ভগবানই জানে, হ্যাঁ বুঝতে পেরে গেছি, সেখানে বলছি না, নিজের হাতে। আর আমার তো বর জল জ্যান্ত, ওর আর একটা বউকে নিয়ে সুখে সংসার করছে, তাহলে আমি কতটা লক্ষ্মী বল, আমার প্রথম বর এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে, তার মানে আমি এখনো সধবা, বুঝতে পেরেছিস? আর ও ও কিন্তু ড্যাশ, বুঝতে পেরেছিস? আর এই যে বিশুর সঙ্গে বিয়ে করলো না, এটা জাস্ট ন আঙ্কি, ন আঙ্কি, বুঝতে পেরেছিস? এইটা জাস্ট জোর কয়দিন থাকবে আমি বলছি, জোর 2-3 মাস থাকবে, তারপর আবার, তারপর আবার কাটছাট হয়ে যাবে, তুই দেখতে থাক, দেখতে থাক। কারণ এটা তো এমনি এমনি জাস্ট ভিডিওর জন্য করছে, এটা জাস্ট ভিডিওর জন্য করছে। দেখ সিঁদুর পড়েছি, শর্ট ভিডিও করছিলাম তো নাচের। এই মিলি জানিস তো, আমার নাচের ভিডিওগুলো এত পছন্দ করে, নাচের আর খাওয়ার ভিডিওগুলো এত পছন্দ করে। আর কি বলছিস, আমার ভিউ নেই, আমি জানতাম তোর চোখ অল্প অল্প খারাপ, আর এখন তো দেখছি তোর চোখটা পুরোই খারাপ হয়ে গেছে। থাক, দেখা যাক কিচ্ছু হবে না, আজকে আমি খুব আনন্দ, বিশাল আনন্দ আমার, তোর চোখ পুরো গেছে, একটু দেখিস তো ভিউগুলো, তোর ভিউগুলো দেখিস আর আমার ভিউগুলো দেখিস, দেখবি একটু, ছাড়ার সঙ্গে সঙ্গে, ছাড়ার সঙ্গে সঙ্গে সবাই খেয়ে নেয়, বুঝতে পেরেছিস? তাহলে বেশি বকবো না তোদের নিয়ে, না বেশি বকতে ভালো লাগে না, কারণ তোকে তোদের নিয়ে করলেও ভিউ হয় না, কেয়াকে নিয়ে করলেও ভিউ হয় না, মাছিও বসে না কেয়াকে নিয়ে ভিউ ভিড়ে করলে।
কারণ কি আর এখন না সাবস্ক্রাইব না, এরকম এরকম ধীমে ধীমে হলে 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 ধীমে এরকম চলছে। আর আমার দেখেছিস আর 2 দিন পরে আবার 19,000 হয়ে যাবে, তারপর 20,000, মানে চলছে এরকম করে। ইয়ে ট্রেনগুলো আছে না করে ট্রেনগুলো চলে, সেই ট্রেনগুলো বুঝে গেছিস। আমার চ্যানেলটা বস এ মিলি, আমরা জানিস তো একটা কুকুর কিনবো, দাম কত জানিস কুকুরটার দাম কত বাবু একটু বলে দাও তো কত দাম? 18,000, বুঝতে পারছিস? আর কি বলতো, নো টেনশন, ভগবানের আশীর্বাদে না সব জোগাড় হয়ে যায়, আর ইউটিউব থেকে ঠিক হাতে চলে আসবে টাকা, চিন্তা করি না। ভগবান যতদিন আছে মাথার উপরে, নো টেনশন। তাহলে বেশি বাড়াবাড়ি করবি না, হ্যাঁ মিলি, চড়িয়ে না দাঁতের পাটি ফেলে দেবো একদম। এনে এ মিলি, এনে এনে আমার পায়ে ধুলো খা, লাথি খা, এনে পায়ে ধুলো আর লাথি খেয়ে যায়, এনে এনে এনে, দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট 1 মিনিট, এনে মিলি, এনে মিলি, আমার পায়ের ধুলো আর লাথি খা, এনে আমার চরণ ধোয়া জল খা, এনে চরণ ধোয়া জলটা খেয়ে যা, আয়। এমন চর মারবো না, এমন চর মারবো দাঁতের পাটি ফেলে দেবো, আমার পেছনে লাগলে না মারবো, এখানে সোজা যাবি বাড়িতে, নিজের বাড়িতে, লোকের বাড়িতে কাজ না কেটে ডিম বানানো, ফুলকপি তরকারি বানানো, ওটা মাংসের ঝোল বানিয়েছিস, তোর মা বাবা কিছু শেখায়নি তোকে? হ্যাঁ খেপি পাগলি কথা করে, কিছু যায় না, চোখে অন্ধ, চোখে অন্ধ, চল হচ্ছে তোরা, এ ইয়ান, বুঝতে পারছিস মিলি? তুই এতটাই বোকা না বোকা সাজার ভান করিস, হ্যাঁ বুঝতে পারলি না কে আজে চালাকি গিরি করলো? এমন দেখালো যে ও আমার কথায় বিয়েটা করলো, তা আমার কথায় বিয়েটা করেনি, ও করেছে ওর মানে কুকর্ম, হ্যাঁ কুকর্মই বলতে পারিস, নোংরামি করে, হ্যাঁ যেই ফলটা পেয়েছে না, যে ফলটা ওর দেশে বড় হচ্ছে সেটার কথা বলছি, ওটা তো নোংরামি করে তারপরে গিয়ে হয়েছে তো, তা সেইটা যাতে মানে বাবার হাতটা মাথা থেকে না সরে যায়, একজন আর তো বাবাটাকে তো কিয়া দি পুরো দি ড্যাশ, হ্যাঁ মানে দা ড্যাশ, আর এইটার এইটার এই বাচ্চাটার বাবা যাতে থাকে, যাতে নাম পায়, তার জন্যই বিয়েটা করেছে। হ্যাঁ বুঝি না, আমি না খুলে বলতে পারছি না, যদি